করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। সকালে নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলে শিশুদের মধ্যে টিকাদান কর্মসূচি পরিদর্শন করেন তিনি। বলেন, এদেশে 75% মানুষ টিকার আওতায় এসেছে, যা বিশ্বের মধ্যে অন্যতম সর্বোচ্চ। তিনি আরও জানান, সারা বিশ্বে 100 মিলিয়ন ডোজ করোনা ভ্যাকসিন বিতরণ করেছে তার দেশ। এ সময় নারায়ণগঞ্জের সিটি মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভি বলেন, শুধু স্কুলের শিশুরা নয়, বাইরে থেকে এসেও শিশুরা টিকা নিচ্ছে।